বক্স অফিস পারলেন না। স্টর্নিক্সের সেঞ্চুরিতে লখনউ আবার হারালো চেন্নাইকে। নিজেদের প্রথম ওভারে মোস্তাফিজুর রহমান দিয়েছেন মাত্র 4 রান, পেয়েছিলেন রকেশ রাহুলের উইকেট। পরের ওভারে দিলেন 13 রান, তৃতীয় ওভারে 15 রান। ম্যাচের শেষ ওভারে যখন মোস্তাফিজের হাতে বল তুলে দেওয়া হলো, লখনউ সুপার জয়েন্টের জিততে হলে দরকার 17 রান। ক্রিজে সেঞ্চুরিয়ান মার্কাস স্টর্নিক্স, মোস্তাফিজ পারলেন না তার চেন্নাই সুপার কিংসকে জেতাতে। প্রথম বলে ছক্কা, পরের দুই বলে দুটি 4, তিন নম্বর বলটি হলো নো বল, ফ্রি হিটে আবার 4। স্টর্নিক্স লখনউকে এনে দিলেন অসাধারণ এক জয়। 3.3 ওভারে 51 রান দিলেও ওই একটা উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো মোস্তাফিজ রহমানকে। চেন্নাইয়ের করা 4 উইকেটে 210 রান তাড়া করতে নেমে লখনউ ম্যাচ জিতল 6 উইকেটে আর 3 বল হাতে রেখে। স্টর্নিক্স অপরাজিত থাকলেন 63 বলে 124 রান করে। 6টি ছক্কার সঙ্গে তিনি যোগ করলেন 13টি 4। টানা দুই ম্যাচে চেন্নাইকে হারালো লখনউ। দুই দল নিজেদের ঠিক আগের দুই ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনউর মাঠে, সেই মাঠে জেতার পর এবার চেন্নাইয়ের মাঠ থেকে হাসি মুখে ফিরল রকেশ রাহুলের দল। স্টর্নিক্সের সেঞ্চুরি বিদায় হয়ে গেল চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের শিবম দুয়ারের দুর্দান্ত ইনিংসে। 60 বলে 108 রানে অপরাজিত ছিলেন চেন্নাইয়ের অধিনায়ক, তার সঙ্গে দারুণ সঙ্গ দিয়েছে দুবে 66 রান করে। দুজন মিলে গড়লেন 104 রানের জুটি। লখনউ সুপার জয়েন্টের একটি করে উইকেট নেন ম্যাট হেনরি, মহসিন খান, যশ ঠাকুর। তাদের মধ্যে হেনরি দেন 28 রান, মহসিন দেন 50 এবং ঠাকুর দেন 47 রান। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।